আজ নবান্ন অভিযানে বামেরা শহর থেকে জেলা সকাল থেকে কর্মী সমর্থকদের মিছিল মিছিল আটকালে পাল্টা কৌশল বামেদের ব্যারিকেড ভেঙে নবান্ন পর্যন্ত ছুটে যাওয়ার ভাবনা বাধা দিলে সেখানেই অবস্থান প্রয়োজন থেকে যাবেন রাতভর বামেদের ঠেকাতে তৈরি পুলিশ দ্বিতীয় হুগলি সেতুর মুখেই মিছিল আটকানোর পরিকল্পনা বিভিন্ন রাস্তায় ব্যারিকেড খিদিরপুরে পথে নামলেন খোদ নগরপাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের বিরোধিতা কাল সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করেই সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কালই জামিনে ছাড়া পেয়ে কলকাতায় ফিরেছেন সুদীপ পুরভোটে অশান্তি নিয়ে উত্তপ্ত বিধানসভা সাত পুরসভার ভোট নিয়ে আলোচনার দাবি বাম ও কংগ্রেসের অধ্যক্ষ অনুমতি না দেওয়ায় ওয়েলে নেমে বিক্ষোভ পরে ওয়াকআউট আজ বোলপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে রামপুরহাটের নার্সিংহোম মালিক ও ব্যবসায়ীদের রামপুরহাট মেডিকেল কলেজের শিলান্যাস সহ 57টি প্রকল্পের উদ্বোধন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশৃঙ্খলা কেন জবাব দিন প্রধানমন্ত্রী ফের আক্রমণ শানিয়ে সুর চড়ালেন রাহুল গান্ধী ইতিহাস গড়ল বাংলা গঙ্গার নিচে তৈরি মেট্রো টানেল স্বপ্নপূরণের প্রথম ধাপ শেষ সাক্ষী শুধুমাত্র 24 ঘণ্টা বিনা চিকিৎসায় সদ্যজাতের মৃত্যুর অভিযোগ মৃত শিশুকে কোলে নিয়ে রাতভর ধর্ণায় বাবা মা দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার ঘটনা ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়কের অফিস ও জীবনতলা থানার সামনে ধর্ণা তদন্তের আশ্বাস বিধায়কের সন্তান ধারণের সমস্যায় কি অসহিষ্ণু করে তুলেছিল মনুয়াকে তা থেকে কি চরমে ওঠে দাম্পত্য কলহ হৃদয়পুর কাণ্ডে তদন্তে নেমে উত্তর খুঁজছে পুলিশ উঠে আসছে মনুয়ার একাধিক পুরুষ সঙ্গীর তথ্য কলকাতা ও আশেপাশের এলাকায় সন্ধে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রেহাই নেই হাঁসফাঁস গরম থেকে জানালো আলিপুর হাওয়া অফিস বিহার ছত্তিশগড়ের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আপনি রোগা দিব্যি আছেন কিন্তু চেহারা অনুপাতে ভুঁড়ি বাড়ছে সাবধান রোগা চেহারায় ভুঁড়ি ডেকে আনছে হার্টের রোগ কিভাবে সামলাবেন নিজেকে দেখুন অফবিট চব্বিশ রোগার ভুঁড়িতেও ভয় সন্ধে 7টায় রাত 8টা মানেই আমার কথা আমার ভালো মন্দ আমার সমস্যা ও সমাধান আমার নিজের জন্য দেখুন আমার 24 রাত 8টায়